এই যে পুরো আপেল পাই কে হয়ে গেছে গা। মানে আপেল কি অবস্থা গাছের, আরে মানে এত বেশি আপেল, বাবা। আর এটা কিন্তু ক্রাশা শহরের ভিতরেই গাছ, বাগানটা না মার্শালের রোডে। কত আপেল, দেখো মানা আপেল বাবা, ওরে বাবা কত আপেল, কয়টা খাবে, কি খাবে, নিচে কি অবস্থা, ওরে বাপরে বাপ, নিচে যে আপেল পরে রয়েছে, দেশে মানুষ আপেল খাইতে পায় না, আর এখানে দেখেন কি পরিমাণ আপেল পরে আছে, খুবই কষ্ট লাগে আসলে এগুলো দেখলে। এগুলো একটাও মনে হয় পারবে না, না এগুলো একটাও পারবে না, সব পারা শেষ। নিচে এত আপেল পড়ে আছে, কত সুন্দর সুন্দর। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আপেল কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু আল্লাহ তাদের দেশে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে রেখেছে, কিন্তু ওরা আসলে এরকম ভাবে প্রপারলি এটাকে খাইতে পারে না। এই যে দেখেন আপেল, ও মাই গড, কত আপেল, গাছগুলোর মধ্যে এখনো ঝুলে আছে। কি অবস্থা মানহার বাবা, দেখো অবস্থা, আপেল দেখে আমি টায়ার্ড, অবস্থা দেখেন কি অবস্থা চারিদিকে, এত আপেল পুরো বাগানে, হাজারে হাজারে আপেল নিচে পড়ে আছে, নিচে কেমন ভাবে পড়ে আছে, এই যে এই যে দেখেন, শুধু আপেল, শুধু আপেল, এগুলো তো আর নিচ্ছেও না খাচ্ছেও না, মানে কিছু কিছু আছে যেগুলো ভালো, এগুলো গাছাতে পায়রে নিয়ে গেছে অলরেডি, আর এই যে এগুলো এগুলো এখন শীতকাল এসে পড়ছে, এখন আর বাকিগুলো নিবে না, এই যে এত আপেল নিচে পড়ে, এগুলো পড়ে খারাপ হয়ে যাবে। দেখেন মাশাল্লাহ কত আপেল, কি অবস্থা, নিচে যেভাবে পুরো বেশি, এই যে আপেল, আর এই যে, ওরে বাবা আপেল, মিষ্টি, কি খাচ্ছ, কি খাচ্ছ, বলো বাবা, বলো আপেল, গুড, সব জায়গায় আপেল আছে, আপেলের অভাব নাই। Yes, অনেক আপেল বাবা, পাকলো লাল হয় না, এগুলো সবুজই থাকে, কি অবস্থা গাছ, দেখা যাবে নিচে পড়ে আছে, কেউ খাচ্ছে না, ওরা এটাকে বিক্রিও করতেছে না, কি যে বিক্রি করে, ওরা কিছু বিক্রি করে, বিক্রি করার পরে বেশিগুলো এরকম, এই যে পুরো এরিয়া ওয়াইজ হচ্ছে আপেল, দেখেন কি ভাবে আপেল পড়ে আছে। বাবা আপনার কাছে আপেল বাগান এসে কেমন লাগতেছে, ভালো, বাবার খুব আপেল পছন্দ, আজকে আপেল আপেল বাগান নিয়ে আসছি, লাল নীল সবুজ আপেল সব, কত আপেল, মানে পা যে রাখবো, মানে আপেল ছাড়া পা রাখার কোনো জায়গা নাই, এত ফল, কি ভাবো, সব এই যে গাছ শেষ, আপেল পরে আছে গাছের নিচে, গাছ খালি হয়ে নিচে, আপেলের আরেকটা ভান্ডার আছে, আসেন দেখেন, খুবই কষ্ট করে, দেখো আমার কেমন আপেল হয়েছে, লাল লাল আপেল, ওয়াও, এই যে দেখেন আপেল কি অবস্থা, মানে গাছ, একটা গাছে কত আপেল হয়, এত আপেল পাড়ার পরে এগুলো ওরা যদি রেখে দিছে, এই যে দেখেন কি অবস্থা, একদম খয়েরি কালার আপেল, দেখছেন, অনেক সুন্দর, এই যে এদিকে তাকান একবার, যতটুক দেখা যায় চোখ, একটা গাছে কেমন আপেল,
মানে আপেল কি অবস্থা গাছের, আরে মানে এত বেশি আপেল, বাবা। আর এটা কিন্তু ক্রাশা শহরের ভিতরেই গাছ, বাগানটা না মার্শালের রোডে, মাশাআল্লাহ। এই যে পুরো আপেল পাইকে হয়ে গেছে গাছ। বৃষ্টি অনেক আপেল না? অনেক মিষ্টি, খাওয়া? আমরা খাইতেছি অলরেডি, এত মিষ্টি। বাঙালি ফ্রি পাইলে একটা হাতে একটা খাবো, একটা এত আপেল এই যে একটা হাতে একটা গাছে রেখে খাওয়া শুরু করছে। এই যে দেখেন আসলে কি অবস্থা, মাশাআল্লাহ। যাবো না বাসায়, আসলে বাসায় যাবো না, আমরা আপেল খাবো শুধু। কি অবস্থা, কেমন লাগতেছে? হ্যাঁ, আপেল আপেল কেমন লাগতেছে? মজা? আমরা আপেলের রাজ্যে আছি, বুঝছো? গাছের কোনো পাতা নাই, কিন্তু আপেলের অবস্থা কি, পুরা বাগান ভর্তি আপেল। দেখেন আপেল পাখি খাইয়া কি করছে, পাখি খাইতেছে। কারণ এগুলা আর নিবে না মালিকরা, যারা জানাওয়া নিয়ে গেছে আর নিবে না। এই যে এটা আরেকটা আরেকটা ডিফারেন্ট টাইপের আপেল, এই যে দেখেন বুঝছেন কিভাবে আপেল গুলো, মাশাআল্লাহ। এটা আরেক ধরনের পিঙ্ক কালারের আপেল, কত আপেল আসসালামু আলাইকুম, আমরা আসছি আপেল বাগানে এবং এখানে দেখেন কত আপেল, এই যে অনেক আপেল। তো আপেলগুলো দেখতে অনেক সুন্দর, পুরো বাগানে আপেল। অনেক সুন্দর আপেল, এত মিষ্টি। রাতে কোনো খাবার নাই, আজকে শুধু আপেল খেয়ে যাবেন, ঠিক আছে? আপেল চলবে? আচ্ছা, মাহা বাবা আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আজকে আমরা ভাবছি এখানে আপেল গাছে নিচে থাকবো এবং এখান থেকে রাতের একবারে ডিনার টিনার শেষ করে এরপর যাবো। দেখো আপেল কি অবস্থা।